প্রিয় ছাত্রছাত্রীরা বেশ কিছুদিন তোমাদেরকে আমি ক্লাস দিতে পারিনি আজ এসেছি তোমাদের সামনে নতুন টপিকস নিয়ে তোমাদের জৈবনিক প্রক্রিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিকস সেটা হলো সংবহন বা সার্কুলেশান এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন আসে পরীক্ষাতে তাই অবশ্যই তোমরা ভালো করে এটিকে পড়বে অনুধাবন করবে এই আশা রাখি তো শুরু করা যাক আজকের টপিক সংবহন তার প্রথমের দিকের কিছু অংশ আজকে আমি তোমাদের বোঝাবো বাকি অংশ আবার পরের ক্লাসে দেব সংবহন তোমরা নিচু ক্লাসগুলোতে পড়েছ বা জেনে গেছ যে প্রত্যেকটা প্রাণী বেশ কিছু কোষ লক্ষ লক্ষ কোষ দিয়ে তৈরি তাদের দেহ আর এই প্রতিটি কোষকে বাঁচিয়ে রাখার জন্য তাদের বেশ কিছু রসদ বা প্রয়োজনীয় উপাদান দরকার হয় সেই সমস্ত উপাদানগুলো ওই সমস্ত কোষে পৌঁছে দিতে হয় যেমন অক্সিজেন খাদ্য হরমোন ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্যাদি আবার কোষের মধ্যে এই সমস্ত উপাদানগুলো গিয়ে বিক্রিয়া করে অর্থাৎ বিপাক্রিয়ার মাধ্যমে নানারকম প্রয়োজনীয় দ্রব্য যেমন তৈরি করে তার সাথে সাথে বেশ কিছু অপ্রয়োজনীয় ক্ষতিকারক রেচন দ্রব্যও তৈরি করে থাকে বিপাকের ফলে ক্ষতিকারক রেচন দ্রব্য তো সেগুলো তো কোষ তার দেহে অর্থাৎ কোষের দেহে সে জমিয়ে রাখতে পারে না ক্ষতি হয়ে যেতে পারে তাই সেগুলোকে কোষ থেকে বের করে দিয়ে শরীরের বিভিন্ন নির্দিষ্ট অঙ্গে সেগুলোকে পৌঁছে দিতে হয় বের করে দেওয়ার জন্য তাই এই দুটো লক্ষ্য পূরণের জন্য প্রাণীদেহে একটি বিশেষ পদ্ধতি বা বিশেষ ব্যবস্থা তৈরি হয়েছে সেটাই হল সংবহন এখানে লক্ষ্য করো ছবিতে যে এই দেহের প্রত্যেকটা কলাকোষে প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিতে হয় সারা দেহে দেখতে পেয়েছ কিভাবে রক্ত জালক ছড়িয়ে আছে এই রক্তজালক রক্তবাহের মাধ্যমে সারা শরীরে প্রয়োজনীয় রসদ পৌঁছে দিতে হয় আবার ওই শরীরের বিভিন্ন কোষে যে সমস্ত খারাপ পদার্থ তৈরি হয় সেইগুলোকে বের করে দেওয়ার জন্য আবার নির্দিষ্ট রেচন অঙ্গে সেই সমস্ত খারাপ দ্রব্যগুলোকে পৌঁছে দিতে হয় আর এই সংবহনের বা পরিবহনের কাজটা করে যে পদ্ধতি সেটাই হল সংবহন আর এই সংবহনের সাহায্যকারী অঙ্গগুলো যেমন হৃৎপিণ্ড রক্তজালক রক্তবাহ এবং এর ভেতরে রক্ত এই সমস্ত কিছু মিলে তৈরি হয়েছে একটি সিস্টেম বা তন্ত্র সেটাই হলো রক্ত সংবহনতন্ত্র আমরা তাই পরবর্তী অংশে সংজ্ঞাতে চলে যাব এখানে দেখো সংজ্ঞাতে কিভাবে ব্যাখ্যা করা যায় সংবহনকে যে পদ্ধতিতে উন্নত জীবদেহের প্রতিটি সজীব কোষে একটি নির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্য উপাদান শ্বাসবায়ু এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান পৌঁছে যায় এবং রেচন পদার্থগুলো কোষ থেকে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয় তার সাথে সাথে দৈহিক সাম্য বজায় থাকে তাকে বলে সংবহন তাহলে বুঝতে পেরেছ আমি আগে একটু আগে যেটা বলছিলাম যে শরীরের বিভিন্ন অংশে প্রয়োজনীয় উপাদান পৌঁছে দেওয়া এবং শরীরের ওই সমস্ত কলাকোষ থেকে খারাপ পদার্থগুলোকে বের করে এনে নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছে দেওয়া এই কাজটি যে পদ্ধতিতে হয় সেটি হল সংবহন আর উইলিয়াম হার্ভে এই বিজ্ঞানী উইলিয়াম হার্ভে ইনি প্রথম মানবধে রক্ত সংবহনতন্ত্রের আবিষ্কারক অর্থাৎ ইনি এই রক্ত সংবহনতন্ত্রের আবিষ্কর্তা এরপর আমরা দেখে নেব সংবহনের গুরুত্ব কেন সংবহন আমাদের শরীরে দরকার হয় প্রাণী প্রাণীদেহে দরকার হয় প্রথমেই আছে দেখো এক নম্বর পরিপোষক পরিবহন পরিপোষক পরিবহন বলতে কি পরিপোষক বলতে প্রয়োজনীয় খাদ্য উপাদান দ্রব্য যেগুলো। পৌষ্টিক নালী থেকে শোষিত হওয়ার পর রক্ত বাহের মাধ্যমে রক্তের সাথে প্রতিটি কোষে পৌঁছে যায় এটাই হলো পরিপোষক পরিবহন কারণ কোষের মধ্যে এই সমস্ত পরিপোষক পৌঁছে গেলে তবেই বিক্রিয়ার মাধ্যমে কোষ সজীবতা ফিরে পাবে তার প্রয়োজন উপাদান তৈরি করতে পারবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তার ফলে সমগ্র জীবদেহ বেঁচে থাকবে দু নম্বর দেখো শ্বাসবায়ু পরিবহন এখানে কি দেখতে পাচ্ছি শ্বাসবায়ু পরিবহনে শ্বাসবায়ু বলতে আমরা মূলত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বুঝি অক্সিজেন ফুসফুস থেকে ব্যাপন পদ্ধতিতে রক্ত রক্তের সাথে মিশে যায় এবং সেই রক্ত অক্সিজেনযুক্ত রক্ত তখন রক্তবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে যায় কারণ কোষের মধ্যে অক্সিজেন প্রয়োজন হয় শ্বসনকার্য কার্য করবার জন্য আবার তার ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইডকে কোষ থেকে বের করে রক্ত বয়ে নিয়ে আসে ফুসফুসে এইভাবে শ্বাসবায়ুর পরিবহনে সংবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন নম্বর দেখো বিপাকীয় বর্জ্যের মুক্তি বিপাকীয় বর্জ্য বলতে রেচন পদার্থগুলোকে বোঝাচ্ছে যেগুলো কোষে বিপাক ক্রিয়ার মাধ্যমে তৈরি হয় বিপাক ক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়ার ফলে তা কোষে জমা থাকতে পারে না বিশেষ করে প্রাণী দেহে তো থাকতে পারে না কারণ ওগুলো বিষক্রিয়া তৈরি করতে পারে কোষের মধ্যে তাই কোষ থেকে বেরিয়ে যাওয়ার পর সেগুলো সংবহনের মাধ্যমে শরীরের নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছে যায় তারপর শরীর থেকে বের হয়ে যায় তাহলে এক্ষেত্রে বিপাকীয় বর্জ্যের পরিবহনে বা সংবহনে সংবহন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাপের পরিবহন সংবহনের মাধ্যমে তাপেরও পরিবহন ঘটে থাকে সারা শরীরে তাপের যে সাম্যবস্থা অর্থাৎ সাম্যতা বজায় রাখা আমাদের শরীরের একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয় তার কারণ শরীরের যে ক্রিয়া বিক্রিয়াগুলো ঘটে থাকে যে এনজাইম বা উৎসেজকের বিক্রিয়াগুলো ঘটে থাকে তা একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংগঠিত হয় তাই আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে হয় একটা সাম্যবস্থা বজায় রাখতে হয় সেক্ষেত্রে সংবহন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে পাঁচ নম্বর দেখো খনিজ পদার্থ ও হরমোনের পরিবহন এগুলো খুবই গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরের কোষে বা শরীরের যে দেহ তরল আছে তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সেক্ষেত্রে খনিজ পদার্থ এবং হরমোন আমাদের শরীরে পরিবাহিত হয় সংবহনের মাধ্যমে আবার হরমোন দেখো আমাদের শরীরের নানা ক্রিয়া ক্রিয়াবিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাদের নির্দিষ্ট অঙ্ক অর্গান বা নির্দিষ্ট টার্গেট অর্গানে হরমোনগুলোকে পৌঁছে যেতে হয় এবং সেটা রক্ত বা সংবহনের মাধ্যমে হয়ে থাকে তাই এখানে পাঁচটি আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখলাম সংবহনের সেগুলো হলো এক পরিপোষক পরিবহন দুই শ্বাসবায়ু পরিবহন তিন বিপাকীয় বর্জ্যের মুক্তি চার তাপের পরিবহন পাঁচ খনিজ পদার্থ ও হরমোনের পরিবহন এরপর আমরা দেখে নেব মানব সংবহনতন্ত্রের উপাদান সমূহ তো এক্ষেত্রে আমাদের শরীরে যে সংবহনতন্ত্র রয়েছে সেই সংবহনতন্ত্রে উপাদানগুলো কি কি। প্রথমে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ড আছে প্রধান উপাদান তারপর আছে রক্ত দু নম্বর তিন নম্বর হচ্ছে রক্তবাহ রক্তবাহ আবার তিন ধরনের হয়ে থাকে শিরা ধমনি এবং রক্ত জালক এখানে লক্ষ্য করো যে যে ছবিটি দেখিয়েছি আমি এখানে হৃৎপিণ্ড একটি প্রধান উপাদান এটি একটি পেশিময় অঙ্গ যেটি ছান্দিক গতিতে স্পন্দিত হয়ে সারা দেহে রক্ত সরবরাহ করে খুব গুরুত্বপূর্ণ উপাদান আমাদের সংবন্ধন্ত্রের প্রধান উপাদান এখান থেকে নানা রকম রক্তবাহ বেরিয়ে গেছে সেগুলো হলো ধমনি আবার বিভিন্ন রক্তবাহ এখানে এসে মিশেছে হৃদপিণ্ডে প্রবেশ করেছে এগুলো হলো শিরা তাহলে এই ধরনের রক্তবাহ আছে তার সাথে সাথে কলাকোষের কাছে রক্তবাহগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জালকে পরিণত হয়েছে সেগুলো হচ্ছে রক্তজালক এটাও রক্তবাহের মধ্যে অন্তর্গত আর তার সাথে সাথে রক্তবাহের মধ্যে এখানে রক্ত বড় করে দেখানো হয়েছে এই রক্ত অনবরত প্রবাহিত হচ্ছে তাহলে আমরা এখানে যে যে উপাদানগুলো দেখলাম সেগুলো আবার বলছি হৃদপিণ্ড রক্ত আর রক্তবাহ তার মধ্যে আছে ধমনী লাল রঙের নীল রঙের শিরা আর তাদের চারপাশে ছুড়িয়ে ছিটিয়ে আছে যে সমস্ত জালক সেই হচ্ছে রক্ত জালক এরপর আমরা পড়ব সংবহনের প্রকারভেদ অর্থাৎ প্রাণী জগতে কী রকম ধরনের সংবহন দেখা যায় এক নম্বর দেখো মুক্ত সংবধতন্ত্র আর দু নম্বর হচ্ছে বদ্ধ সংবধতন্ত্র প্রথমে আসছি মুক্ত সংবধতন্ত্র এই মুক্ত সংবনতন্ত্র এই শব্দটার মধ্যে মুক্ত শব্দটা আছে অর্থাৎ খোলামেলা এক্ষেত্রে কি দেখা যায় রক্ত সর্বদা হৃৎপিণ্ড ও রক্তবাহের মধ্য দিয়ে সংবাহিত না হয়ে দেহের হিমশিলে বা দেহ গহরে মুক্ত হয় এবং কলাকোষের সাথে সরাসরি সংস্পর্শে আসে এই যে বাক্যগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ বাক্য মুক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে মুক্ত মানে খোলা অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড ও রক্তবাহির মধ্যে সর্বদা থাকছে না সেখান থেকে বেরিয়ে এসে দেহের গহরে হিমোসিলে গহরে বা হিমোসিলে মুক্ত হয় যেখানে বিভিন্ন কলাকোষ সরাসরি যুক্ত থাকে ফলে রক্তের সাথে এখানে কলাকোষ সরাসরি যুক্ত আছে এটাই হলো মুক্ত এই ক্ষেত্রে আরও কি কি বৈশিষ্ট্য দেখতে পাই না এই রকম যে রক্তপূর্ণ গহর অর্থাৎ রক্ত যখন রক্তবাহ থেকে বেরিয়ে এসে গহরে প্রবেশ করছে সেই গহরগুলোকে বলা হচ্ছে হিমোসিল আর এই রক্তপূর্ণ গহরগুলোকে বলা হচ্ছে হিমোসিল আর এদের যে রক্ত এরা শ্বাসরঞ্জকবিহীন অর্থাৎ এখানে হিমোগ্লোবিন বা হিমোসায়ানিন কিছু থাকে না অর্থাৎ বিহীন তাই এদের রক্তে কে বলা হচ্ছে হিমোলিম্প ঠিক আছে তাহলে অর্থাৎ এখানে হিমোগ্লোবিন থাকছে না সেই জন্য বিহীন রক্ত তাকে বলা হচ্ছে হিমোলিম্প অর্থাৎ এই রক্ত কিন্তু অক্সিজেন পরিবহন করে না তারপর দেখো এই সংবহনে যে হৃৎপিণ্ড থাকে সেটি খুবই অনুন্নত মানের এক্ষেত্রে রক্ত প্রবাহের গতি এবং চাপ কম হয় এবং এক্ষেত্রে জালিকা থাকে না তাই রক্ত সরাসরি কলাকোষের সাথে যুক্ত থাকে কাদের ক্ষেত্রে দেখা যায় আরশোলা চিংড়ি প্রভৃতি সন্ধিপদী প্রাণী এবং শামুক ঝিনুক প্রভৃতি মোলাস্কা পর্বের প্রাণীদেহেও এই সংবহন লক্ষ্য করা যায় আমরা ছবির মাধ্যমে দেখে নেব বিশেষ করে আরশোলার দেহে কীভাবে মুক্ত সংবহনতন্ত্র কাজ করে ছবিটা ভালো করে লক্ষ্য করো আরসোলার উপরের পৃষ্ঠ এটা হচ্ছে নিচের পৃষ্ঠ এক্ষেত্রে তিনটে মূল গহর আমরা বা সাইনাস দেখতে পাচ্ছি এই ওপরের দিকের পিঠের দিকের যে সাইনাস এটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস মাঝখানে আছে পেরিভেসারাল সাইনাস বা হিমোশিল আর নিচে আছে পেরিনিউরাল সাইনাস এর মধ্যে পেরিকার্ডিয়াল সাইনাসে আছে হৃৎপিণ্ড তার সাথে সরাসরি মস্তিষ্কের গহরের সাথে যোগ আছে সেখান থেকে এই মাঝের গহর বা পেরিভিশারাল সাইনেস আর নিচের গহরের যোগ আছে হৃদপিণ্ডটা তেরোটি প্রকোষ্ঠযুক্ত অর্থাৎ এখানে পিছন থেকে এক দুই তিন করে তেরোতম প্রকোষ্ঠ পর্যন্ত আছে রক্ত পিছন দিক থেকে সামনের দিকে যায় এর সাথে যে পেশিগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে অ্যালারি পেশি এই পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা আছে যার ফলে শীতপিণ্ড সংকুচিত হলে রক্ত পিছন দিক থেকে সামনের দিকে প্রবাহিত হয়ে মস্তিষ্ক গহরে আসে মস্তিষ্ক গহর থেকে রক্ত আবার এই দুটো গহরে অর্থাৎ মাঝের গহর আর নিচের গহরে প্রবেশ করে এই সমস্ত গহরের সাথে সমস্ত কলাকোষগুলো সরাসরি যুক্ত থাকে ফলে তারা সমস্ত খাদ্যদ্রব্য রসদ পেয়ে যায় এবং রেচন পদার্থগুলো ওই রক্তে দিয়ে দিতে পারে তারপর এই রক্ত এখানে যে অষ্টি আবার ছিদ্র আছে ছোটো ছোটো ছিদ্র সেই ছিদ্র পথে হৃৎপিণ্ডে আবার প্রবেশ করে হৃদপিণ্ড আবার সংকুচিত হলে রক্ত আবার চক্রাকারে এইভাবে ঘুরতে থাকে এইটি হলো এদের মুক্ত সংবন্ধন্ত্র কেন মুক্ত সংবন্ধন্ত্র তার কারণ হলো রক্ত এখানে হৃদপিণ্ড থেকে বেরিয়ে এসে বাহের মধ্যে আবদ্ধ না থেকে এই দেহ গহরে উন্মুক্ত হচ্ছে যেখানে সরাসরি কলাকোষের সাথে এরা যুক্ত হতে পারছে এই জন্যে এটাকে বলা হচ্ছে মুক্ত সংবন্ধতন্ত্র এরপর চলে এসো বদ্ধ রক্ত সংবন্ধতন্ত্র এগুলো সাধারণত উন্নততর সংবহন অর্থাৎ উন্নত প্রাণীদেহে লক্ষ্য করা যায় কিছু কিছু ক্ষেত্রে অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রেও এটি দেখা যায় মূলত মানব শরীরে এটি খুব উন্নত প্রকৃতির রক্ত সংবধতন্ত্র এক্ষেত্রে কি হয় না এই উন্নততর সংবহনে রক্ত হৃৎপিণ্ড এবং রক্ত বাহির মধ্যে আবদ্ধ থাকে কখনোই ঘরে মুক্ত হয় না আবদ্ধ থেকে চক্রাকারে এরা সংবাহিত হয় এটাই হলো বদ্ধ রক্ত সংবধতন্ত্র তার কারণ এখানে আবদ্ধভাবে রক্ত পরিবাহিত হচ্ছে এই প্রকার রক্ত সংবহন মুক্ত সংবনের তন্ত্রের চেয়ে আলাদা এক্ষেত্রে সংবনে রক্তবাহের গতি এবং রক্তচাপ বেশি হয় আর জালিকা থাকায় রক্তের সঙ্গে কলাকোষের সরাসরি যোগ থাকে না অর্থাৎ রক্ত বাহ এবং জালিকার মধ্যেই আবদ্ধ হয়ে চক্রাকারে বাহে চক্রাকারে বাহিত হয় কিন্তু কলাকোষের সাথে সরাসরি যোগ থাকে না তাহলে কলাকোষের সাথে রক্ত কিভাবে যোগাযোগ করে রক্তের কাজ সেখানে আরও লসিকা বাহ আছে সেই লসিকা বাহ বা লসিকা তন্ত্রের মাধ্যমে বাকি কাজটা করে থাকে সেটা আলাদা ব্যাপার আর কি থাকে বৈশিষ্ট্য এখানে হৃদপিণ্ড উন্নত এবং অনুন্নত উভয়ই হতে পারে উন্নত প্রাণীদের হলে উন্নত হবে এবং কিছু নিম্নশ্রেণী প্রাণীদের ক্ষেত্রে থাকলে সেখানে অনুন্নত হৃদপিণ্ড থাকতে পারে কোথায় দেখা যায় অ্যানিলিডা পর্বের প্রাণী যেমন কেঁচো যোগ এদের তো থাকে অমেরুদণ্ডী প্রাণীর বা নিম্নশ্রেণী প্রাণীদের ক্ষেত্রে বাদবাকি সমস্ত মেরুদণ্ডী উন্নত মেরুদণ্ডী মানুষ সহ মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রেও এই বদ্ধ সংবাদতন্ত্র দেখা যায় এক্ষেত্রে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি লক্ষ্য করো হৃদপিণ্ড মূল উপাদান সংবতন্ত্রের তার সাথে আছে লাল রঙের ধমনীগুলো বেরিয়ে গেছে আবার জালকের পর নীল রঙের শিরাগুলো ধমনীতে প্রবেশ করেছে এক্ষেত্রে লক্ষ্য করো যে রক্ত হৃদপিণ্ড সংকোচনের মাধ্যমে ধমনী দিয়ে বেরিয়ে গেলেও বাহের মধ্যে যাচ্ছে তারপর রক্ত জালক তৈরি করে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে তারপর কাজ হয়ে যাওয়ার পর আবার নীল রঙের অর্থাৎ শিরার মাধ্যমে রক্ত আবার হৃদপিণ্ডে ফিরে আসছে এবং এদিকেও দেখো চক্রাকারে ফুসফুসে রক্ত ফুসফুস থেকে রক্ত হৃদপিণ্ডে ফিরে আসছে আর নীল রঙের শিরার মাধ্যমে রক্ত ফুসফুসে যাচ্ছে পরিশুদ্ধ হওয়ার জন্য কখনোই রক্ত রক্তবাহ বা জালক ছেড়ে বেরিয়ে এসে দেহঘরে উন্মুক্ত হচ্ছে না তাই এটি বদ্ধ রক্ত সংবধতন্ত্র বুঝতে পেরেছ এরপর চলে এসো দেহ তরল বা বডি ফ্লুইড আমাদের যে দেহ তাতে বিভিন্ন কোষ দিয়ে তৈরি কোষের ভেতরকার পরিবেশ এক একরকম আছে কোষের বাইরের পরিবেশ একরকম আছে তো এই কোষের ভেতরে এবং বাইরে বেশ কিছু ধরনের তরল পদার্থ আমাদের শরীরে আছে তার কারণ তোমরা জানো যে আমাদের শরীরে প্রায় আশি থেকে নব্বই শতাংশ জল বা তরল পদার্থ আছে এই তরল বিভিন্ন রূপে অবস্থান করছে এগুলি হচ্ছে বডি ফ্লুইড এখানে লক্ষ্য করো জীবদেহে অবস্থিত কোষের ভেতরে ও বাইরে লক্ষ্য করো ভেতরে এবং বাইরে বিন্যস্ত বা অবস্থিত যে জৈব তরল দেহের পরিবহন রেচন প্রতিরক্ষা ইত্যাদি কাজে সাহায্য করে তাকে বলা হচ্ছে দেহতরল বা বডি ফ্লুইড এগুলো কি এই বডি ফ্লুইডটা আসলে কী এই বডি ফ্লুইড হল আসলে বিভিন্ন খনিজ আয়ন শর্করা প্রোটিন ফ্যাট প্রভৃতি জলীয় পদার্থের মিশ্রণ অর্থাৎ এই তরলের মধ্যে থাকছে খনিজ আয়ন বিভিন্ন রকম খনিজ আয়ন ক্যালসিয়াম সোডিয়াম ক্লোরিন পটাশিয়াম তাদের আয়ন তার সাথে সাথে শর্করা প্রোটিন ফ্যাট প্রভৃতি জলীয় দ্রবণ এরা কিভাবে থাকে দেহের বিভিন্ন অংশের তরল পরস্পরের থেকে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে অর্থাৎ শরীরের বিভিন্নভাবে বিভিন্ন কোষ আছে বিভিন্নভাবে প্রকোষ্ঠ আছে সেই প্রকোষ্ঠ বিভিন্ন পর্দা দ্বারা ঘেরা থাকে এবং তাদের মধ্যে অভিস্রবণ পদ্ধতিতে জলের বা বিভিন্ন প্রয়োজনীয় পদার্থের আদান প্রদান ঘটতে থাকে তাহলে বুঝতে পেরেছ এই সমস্ত বডি ফ্লুইডের মাধ্যমেই আমাদের শরীরে কিন্তু সংগ্রহণ যেমন হচ্ছে এবং বিভিন্ন কোষের মধ্যে প্রয়োজনীয় উপাদান ও জলের ভারসাম্য বজায় থাকছে কোষের স্বাভাবিক কাজ বজায় রাখার জন্য কোষের ভিতর ও বাইরে বিভিন্ন তরলের নির্দিষ্ট ঘনত্ব রাখা একান্ত প্রয়োজন আমাদের শরীরে যে সমস্ত তরল পদার্থগুলো আছে তারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বা বিভিন্ন কোষে ভিতর বাইর হয় তা নির্দিষ্ট ঘনত্বের উপর নির্ভর করে তাই এদের ঘনত্ব স্বাভাবিক ঘনত্ব বজায় রাখা বডি ফ্লুইড বা দেহতরলের একান্ত জরুরি এগুলোই হলো বডি ফ্লুইড বা দেহতরল কত ধরনের বডি ফ্লুইড বা দেহ তরল আছে সেগুলো নিয়ে আমরা পড়ব বা তাদের ভূমিকাগুলো আমরা আলোচনা করব মূলত দু ধরনের বডি ফ্লুইড আমরা লক্ষ্য করতে পারি আমাদের শরীরে এক হচ্ছে অন্তঃকোষীয় তরল দুই হচ্ছে বহিকোষীয় তরল অন্তঃকোষীয় শব্দটার মধ্যে আছে যে কোষের ভেতরকার যে তরল সেটিকে বলা আছে অন্তঃকোষীয় তরল এটা মূলত সাইটোপ্লাজম থাকে কোষের মধ্যে শ্বসনের সময় বা বিভিন্ন বিক্রিয়ার সময় শর্করা প্রোটিন ফ্যাট জারনের সময় এগুলো কাজে লাগে বহিকোষীয় তরল সেগুলো নানা রূপে আমাদের কোষের বাইরে শরীরের ভেতরে কোষের বাইরে অবস্থান করছে সেগুলোর আলাদা আলাদা ভূমিকা আছে সেগুলো আমি এক এক করে বলি প্রথমেই বলবো রক্ত খুব গুরুত্বপূর্ণ বডি ফ্লুইড হল রক্ত এটা শরীরের মূল বডি ফ্লুইড এটি এক প্রকার তরল যোগ্যলা এটা ছোটোবেলা থেকেই তোমরা পড়েছ যে রক্ত এক প্রকার তরল যোগ্যলা একই কাজ করে এক কলাকোষে অক্সিজেন ও পুষ্টি দ্রব্য পৌঁছে দেয় কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে যায় কোষে অক্সিজেন পৌঁছে দেয় আর রেচন দ্রব্যগুলোকে দূর করে তিন অনাক্রম্যতা তৈরি করে অনাক্রমতা মানে ইমিউনিটি বডি ইমিউনিটি রক্তের একটা বিশেষ ভূমিকা আছে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা তাকেই বলা হচ্ছে অনাক্রমতা তৈরি করা রক্ত তঞ্চনে সাহায্য করা কোথাও কেটে গেলে রক্ত তার বিভিন্ন উপাদানের সাহায্যে তঞ্চিত হয় এবং রক্ত পড়া বন্ধ করে পাঁচ দেহের অম্লত্ব ও ক্ষারত্ব অর্থাৎ পিএইচ হ্যাঁ অর্থাৎ দেহের অম্লত্ব ও ক্ষারত্ব অর্থাৎ পিএইচ নিয়ন্ত্রণ করে তার কারণ অম্লত্ব ক্ষারত্বের উপর শরীরের দেহের বিভিন্ন বিপাকীয় বিক্রিয়াগুলো নির্ভর করে এছাড়াও দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে রক্ত দু নম্বর দেখো লসিকা রক্তের পরেই যা স্থান লসিকা এটাও গুরুত্বপূর্ণ বডি ফ্লুইড এরা এক প্রকার তরল যোগ্যলা যা পরিবর্তিত কলারস অর্থাৎ কলারস পরিবর্তিত হয়ে লসিকা তৈরি করে এটাও এক রকমের তরল যোগ্যলা এরা লসিকা বাহ এবং লসিকা গ্রন্থির মধ্য দিয়ে প্রবাহিত হয় এদের এরা সবচেয়ে কোষের কাছাকাছি পৌঁছাতে পারে অর্থাৎ রক্ত যেখানে পৌঁছাতে পারে না জালকের পরেও রক্ত যখন পৌঁছাতে পারে না কোষের কাছে তখন তাদের কাজগুলো লসিকা বহন করে নিয়ে কোষের কাছে পৌঁছে দিতে পারে এই জন্য কাজগুলো লক্ষ্য করো রক্ত যেখানে পৌঁছাতে পারে না লসিকা সেখানে কলাকোষে পুষ্টিদ্রব্য শ্বাসবায়ু প্রভৃতি পরিবহন করে লসিকা অবস্থিত যে লিম্ফোসাইট কোষ থাকে সেই কোষ ব্যাকটেরিয়া বা অ্যান্টিজেন ধ্বংস করে অর্থাৎ তারাও ইমিউনিটিতে সাহায্য করে এরপর তিন নম্বর দেখো বডি ফ্লুইড ঘাম বা ঘর্ম তোমরা জানো যে আমাদের যে শরীরের সারা শরীরে যে লোম গ্রন্থি লোমকূপ আছে সেই লোমকূপের গড়ায় যে ঘর্মগ্রন্থিগুলো থাকে সেই ঘর্মগ্রন্থির দ্বারা গঠিত এবং রেচিত তরল পদার্থ অর্থাৎ সেই ঘর্মগ্রন্থি থেকে যে সমস্ত তরল পদার্থ রেচিত হয় সেগুলো হলো ঘাম এদের কাজ কি দেহের তাপমাত্রা বজায় রাখা তোমরা জানো যে আমরা যখন প্রচণ্ড গরমে থাকি তখন আমাদের শরীর থেকে ঘাম বেরোয় তার কারণ হচ্ছে এই ঘাম আমাদের শরীরের তাপমাত্রা কমিয়ে দেয় ঘাম যখন বাষ্পীভূত হয় তখন শরীরের লিন তাপ শরীর থেকে নিতে থাকে ফলে শরীর ঠান্ডা হয় আর তরলের ভারসাম্যও রক্ষা করে আমাদের আমরা যদি বেশি পরিমাণ জল খেয়ে নিই তাহলে ঘাম বা মূত্ররূপে যেমন বেরিয়ে যায় তরলের ভারসাম্য রক্ষা করে এছাড়াও কিছু রেচন পদার্থ যেমন ইউরিয়া ল্যাকটিক অ্যাসিড সোডিয়াম ক্লোরাইড এই ঘামের সাথে শরীর থেকে বেরিয়ে যায় তাহলে এক্ষেত্রে ঘামের কাজগুলো আমরা বুঝে নিলাম চার নম্বর দেখো মূত্র ইও গুরুত্বপূর্ণ বডি ফ্লুইড শরীরে যে সমস্ত বিপাকীয় পদার্থের মাধ্যমে বিপাকীয় বিক্রিয়ার মাধ্যমে যে সমস্ত রেচন পদার্থগুলো হচ্ছে সেগুলো বৃক্কে এসে আল্ট্রাফিল্ট্রেশানের মাধ্যমে ইসদ হলদে সামান্য আম্লিক জলীয় রেচন পদার্থ তৈরি করে তাকে বলা হচ্ছে মূত্র যা মূত্র নালি দিয়ে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায় এর কাজগুলো কি দেহে জলের সমতা রক্ষা করা অর্থাৎ জল বেশি হয়ে গেলে শরীর থেকে বের করে দেওয়া আবার শরীরে যদি জল কম হয় তখন মূত্র উৎপাদন কমে যায় অর্থাৎ শরীর থেকে গাঢ় মূত্র উৎপাদন হতে থাকে এইভাবে জলের সাম্যতা রক্ষা করে এছাড়াও এর সাথে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন অ্যামোনিয়া প্রভৃতি রেচন পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় পাঁচ নম্বর দেখো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটিও গুরুত্বপূর্ণ উপাদান মূলত মস্তিষ্ক ও কাণ্ডের ফাঁকা গহরে অবস্থান করছে মস্তিষ্ক এবং কাণ্ড অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ মস্তিষ্ক সুষমা কাণ্ড তার যে গহর আছে সেখানে ইসত ক্ষারীয় তরল পদার্থ থাকে সেগুলো হচ্ছে সেরিব্র স্পাইনাল টুইড সংক্ষেপে সি এস এফ এর কাজ কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে সমস্ত কোষগুলো আছে স্নায়ুতন্ত্রের যে কোষগুলো স্নায়ু কোষ আছে তাদেরকে পুষ্টি পদার্থ সরবরাহ করা এদের মূল কাজ এছাড়াও যান্ত্রিক বাফার রূপে কাজ করে যান্ত্রিক বাফার মানে আমাদের মস্তিষ্ক সেন্ট্রাল নার্ভাস সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ সূক্ষ্ম জিনিস সেটাকে ভালোভাবে রক্ষা করা অর্থাৎ বাইরের আঘাত থেকে বা যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করবার জন্য এই তরলগুলো রক্ষা করে এছাড়াও ওই অংশে যে রেচন পদার্থ উৎপন্ন হয় তাকে অপসারণ করতেও সাহায্য করে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এখানে আমরা তিনটে কাজ পেলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোষগুলোকে পুষ্টি সরবরাহ করা যান্ত্রিক বাফারূপে কাজ করা অর্থাৎ যান্ত্রিক আঘাত থেকে মস্তিষ্ককে রক্ষা করা আর ওই অংশে উৎপন্ন রেচুন পদার্থকে অপসারণে সাহায্য করা তারপর আছে দেখো ছ নম্বর আছে সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল এটিও গুরুত্বপূর্ণ উপাদান দেহের যে সমস্ত অস্থিসন্ধিগুলো আছে সেই অস্থিসন্ধিতে সাইনোভিয়াল গহরে সাইনোভিয়াল পর্দা থেকে কিছু পিচ্ছিলকারক জলীয় পদার্থ হড়হড়ে পদার্থ তৈরি হয় দেহ তরল তৈরি হয় যাকে বলা হচ্ছে সাইনোভিয়াল তরল তাহলে এগুলো কোথায় থাকে অস্থিসন্ধির মাঝখানে থাকে এর কাজ কি এর কাজ হল হাড়কে পুষ্টি প্রদান করা বিশেষ করে হাড়ের যে শেষ প্রান্ত অগ্র যেগুলো প্রান্তগুলো সেগুলোকে পুষ্টি প্রদান করা প্রতিরক্ষা প্রদান করা অর্থাৎ ওখানে কোনো ক্ষতিকারক অ্যান্টিজেন বা ক্ষতিকারক বাহ্যিক উপাদান প্রবেশ করলে তাকে দুর্বৃত করা অস্থিসন্ধিতে ঘর্ষণজনিত বাধা দূর করা এটা মূল একটা কাজ অস্থিসন্ধিতে ঘর্ষণজনিত বাধা দূর করা যাতে করে হাড়ে হাড়ে ঘষা বা ক্ষয় না হয় অর্থাৎ আমাদের অস্থি যে মুভমেন্ট হাড়ের যে সঞ্চালন তাকে সহজ করে তোলে এই সমস্ত সাইনোভিয়াল ফ্লুইড ছাড়াও আমাদের শরীরে আরও কয়েক প্রকার দেহ তরল আছে যেমন যেমন আছে প্লুরাল তরল যেটা হচ্ছে ফুসফুসের প্লুরা অঞ্চলে থাকে এছাড়াও আছে চোখে ভিট্রিয়া সিউমর অ্যাকুয়া সিউমর এই সমস্ত লিকুইড বা তরল পদার্থগুলো আমাদের হচ্ছে বডি ফ্লুইডের অন্তর্গত এগুলো থাকে এদেরও নির্দিষ্ট কাজ আছে তো তোমাদের এখান পর্যন্ত আজকে আমি পড়িয়ে দিলাম তোমাদের জন্য শুভেচ্ছা রইল আশা করি তোমরা বাড়িতে এই ভিডিও ক্লাসটি ভালো করে লক্ষ্য করে তার সাথে সাথে বইটিও পড়ে নেবে আশা করছি তোমাদের এটি কাজে লাগবে তোমরা বন্ধুদের এই ভিডিও শেয়ার করতে পারো বা তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভিডিও সহজে দেখতে পেতে পারো তোমাদের জন্য শুভেচ্ছা রইল